যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এটা, যেটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম। আসসালামু আলাইকুম, আমি ব্লগার তানিয়া, আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই হচ্ছে সকালবেলা, সকালবেলা মানে আমার ছেলে দেখি খেলতে বেরোইছে বাইরে, আর কি যে করতেছে, খেলতে খেলতে বল নিয়ে একবার ওই মাথায় দৌড় দিতেছে, আবার এই মাথায় দৌড় দিতেছে, খোলা জায়গা পাইছে ছুটলেই দৌড় আর কি। ওর সাথে সাথে আমিও দৌড়াতে দৌড়াতে ঘেমে গেছি। ওকে এতবার বলতেছি যে চলো বাসায় চলে যাই, একটু ফ্যানের নিচে যে, ও যাবে না, ও খেলবেই, ও খেলা পাইছে, কারণ এখানে সহ বৃষ্টি হয়েছিল, এরপরে ঘর থেকে বের হওয়া হয় না, হাতে একটা বল নিয়ে দৌড়ের পর হচ্ছে ঘরে এসে দেখি ওর নানু মাছ করতেছে। কি কি মাছ জানিয়েছিল এখানে, ছোট ছোট মাছ, ও এই মাছ ধরতেছে, মানে না আমি পারিনি ওরা থামাইতে আর কি, ধরে ফেলছে। এখন আমিও বলতেছিল যে ওর শরীরে তো মাছের গন্ধ করবে, আমি সে পরে ধোয়া দিব, কি করবো এখন, ধরতেছে। তারপর অবশ্য ওর আমি সরাই নিই একটু পরে, আমি বলতেছি আইসা পড়ো, পরে টেনে হিঁচড়ে নিয়ে পরে হচ্ছে সাবান দিয়ে আমি ওর হাত ক্লিন করে দিই। আর হচ্ছে বলছিলাম যে ফার্স্টে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জারাস থেকে আমি অর্ডার করছিলাম, সেটা হচ্ছে এখানে হচ্ছে একটা ফোন স্ট্যান্ড অর্ডার করছিলাম। কারণ হচ্ছে ভিডিও যারা একা করে, যাদের ভিডিও করে দেওয়ার কেউ নাই, তাদের হচ্ছে এই ফোন স্ট্যান্ডাই হচ্ছে সঙ্গী। অনেক সময় হচ্ছে একা একা ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যায়, হাতে করে নিয়ে, যেমন আমি করি ভিডিও, আমার হাতে করে নিয়ে হচ্ছে ভিডিও করতে অনেক অসুবিধা হয়ে যায়। যখন রান্না করি তখন হাতে করে নিয়ে ভিডিও করি, অনেক সময় মোবাইল পড়ে যায় হাত থেকে, অনেক সময় মোবাইলে ময়লা লাগে, তখন আবার সেই মোবাইলটা ধরতে হয়, আমার হাতে ময়লা থাকে অনেক সময় রান্না করতে গেলে, তখন হাতটা ক্লিন করে আবার হচ্ছে মোবাইলটা ধরতে হয়, মানে এরকম বারবার মোবাইল অন অফ করে তারপর হচ্ছে ধরা ভিডিও করা, এটা খুব কঠিন হয়ে যায়। আমি এতদিন পর্যন্ত ভিডিও করতেছি সব আমার নিজের হাতে করাই ভিডিও, তখন আমার কোনো ফোন স্ট্যান্ড ছিল না। তো একটা ভিডিও দেখলাম যে ওইখানে এক আপু অর্ডার দিছে আর কি, এরকম একটা স্ট্যান্ড দারাজ থেকে ফোন স্ট্যান্ড, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তা আমার ভাল লাগলো। তবে কি আমি অর্ডার দেওয়ার পরে তার ভিডিওটা দেখছি, তখন ভাবলাম যে না থাক ভালোই করছি, খারাপ করি নাই। তবে এটার প্রাইস খুবই কম, খুব কম প্রাইজেই হচ্ছে দারাজ থেকে এই হচ্ছে ফোন স্ট্যান্ডটা হচ্ছে আমি পেয়ে গেছি। সেই প্রাইসটা আমি আপনাদেরকে বলবো। আগে হচ্ছে এটা আমি ঠিক করতেছিলাম, মানে লাগাইতেছিলাম, এটা পার্ট বাই পার্ট একদম খোলা আসছিল, তো এগুলো সব হচ্ছে আমি জয়েন্ট দিলাম। ওইটা হচ্ছে আমি ওই আপুর ভিডিওতে দেখছিলাম যে কীভাবে কি জয়েন্ট দেয়, তো জয়েন্ট দিয়ে দেখলাম যে না ভালোই ফোন এখান থেকে ওদিক ঘুরতেছে, মানে সব দিকেই ঘুরতেছে। এর আগে হচ্ছে আমার একটা স্ট্যান্ড ছিল, বাট ওইটা তো ভালো ছিল না, আমি ওটা চালাইতেই পারিনি, ভেঙে গেছে আর মোবাইল সব দিকে ঘোরানো যেত না, তো বললাম ওইটা আমি ইউজই করি নাই, সবসময় হাতেই হচ্ছে ভিডিও বানাইতাম। তো এই হচ্ছে সেই স্ট্যান্ডটা, তো আমার তো আর কোনো ফোন নেই, তার জন্য হচ্ছে আমি ফোন কাভারটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে আমি সব দিকে মোবাইল ঘুরাইতে পারি। আর এই স্ট্যান্ডার প্রাইস নিচ্ছে মাত্র 195 টাকা, তো এত কম প্রাইসে দারাজ থেকে এই প্রোডাক্টটা পেয়ে তো আমি খুব খুশি, আর প্রোডাক্টটাও খুবই ভালো ছিল। আর হচ্ছে এত কম প্রাইজের মধ্যে এত ভালো একটা প্রোডাক্ট হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, তারা সহজে এটা দিয়ে হচ্ছে ভিডিও বানাতে পারবে যে কোনোভাবে, মোবাইল পড়ে যাবে না, সাবধানতারভাবে এক হাতে যদি ইউজ করে এটা অনেকদিন চলে যাবে। যেহেতু ছোটোখাটো মানে কন্টেন্ট ক্রিয়েটার আমরা, তো প্রথম প্রথম এত টাকা খরচ না করে হচ্ছে অল্প স্বল্প নিজেদের ই দিয়েই হচ্ছে চালাতে পারি। তো ভিডিওটা যারা দেখছেন লাইক কমেন্ট করবেন, থ্যাংক ইউ অল।